আমি কোনো অবস্থায় তোমার থেকে তোমার স্ত্রীর অধিকার দাবি করব না। এটা লোক ঠকানো হবে শ্রী। তুমি কাজটা কি করে বলছো আমাকে করতে? মা যদি সত্যিটা জানতে পারে না যে শেষ হয়ে যাবে। মা সারা জীবন আমাদের শিখিয়ে এসেছে যে কোনো কিছুর জন্যই নিজের সততা কোনোদিন ত্যাগ করতে না। তাহলে তার ছেলে হয়ে আজ আমি এত বড় মিথ্যে কথা কাউকে কি করে বলতে পারি? তোমার মাথা ঠিক আছে তো? তুমি সব কি কথা বলছো? তুমি এক বছর বাদে আমার আর নিপার বিয়ে দেওয়ার কথা ভাবছো? এটা কি কোনো সিনেমা চলছে? তোমায় দেখে তো মনে হয় না যে তুমি কল্পনা জগতে থাকো, দেখে বেশ প্র্যাকটিক্যাল মনে হয়। তাহলে এইসব কথা তুমি কি করে বলছো আমাকে? শ্রী, তোমাকে নিচে বৌদি ডাকছে, চলো। শ্রী, সকলের নিচে ডাকছে। কাল রাতে সেট এসেছিল মিঠাইয়ের সঙ্গে কথা বলতে। দাদা ভাই এসেছিল? কখন এলো? মানে আমি তো দেখতে পেলাম না। অ্যাপারেন্টলি বেশ রাত করেই এসেছিল। সো দাদার ঘরে ওর মিঠাই ডিভোর্স নিয়ে কথা বলছিল, অ্যান্ড তারপরেই সামহাও দরজা লকটা ভেঙে যায়, অ্যান্ড ওর ভেতরেই আটকা পড়ে গেছিল। আর রাতের দিকে তো বেশ ভালো জ্বর এসেছিল। দরজা ভাঙা হয়েছিল, সো এভরিথিং ইজ অল রাইট নাও। আমি দেখে এসেছি। বাই দ্য ওয়ে, তুমি টাওয়েলটা এখানেই মেলে। প্রবলেম হলে তুমি কিন্তু বলতে পারো আমাকে। আমি জানি আমাদের পরিস্থিতি খুবই অদ্ভুত, বাট কোনো দরকার পড়লে উইদাউট এনি হেজিটেশন ইউ ক্যান টেল মি। মনে হলো কথাটা জানিয়ে রাখা ভালো। কাল রাতে তো শুধু তুমিই কথা বলে গেছো, আমি তো বিশেষ কিছুই বলিনি। দাদা বৌদি নিচে আছে, তো তুমি যেভাবে বলেছো আমরা সেইভাবেই বিহেভ করবো, রাইট? সো শ্রী, এইভাবে সিরিয়াস ফেস করে থাকলে কিন্তু অনেকের মনে অনেক কোয়েশ্চেন আসতে পারে, সো প্লিজ চিয়ার আপ। সরি, এবার ঠিক আছে তো? বেটার। আচ্ছা শ্রী, আর একটা কথা, নিচে গিয়ে জিজ্ঞাসা করার স্কোপ পাবো না, সো
তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কাল পরশুর মধ্যেই একটা নতুন কলেজ জয়েন করতাম। ওমা, এটা খুব ভালো ডিসিশন রাতুল। আর আমার আপত্তি কেন থাকবে বলো তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার সব বইপত্র তো ওই বাড়িতে আছে, তাই না? ভেবেছিলাম অল্প অল্প করে নিয়ে আসবো, অনলাইন ক্লাসও তো চলছে, কিন্তু আমারই বেশ অনেকগুলো ক্লাস মিস হয়ে গেল। তুমি চিন্তা করো না, আমি তোমার বইপত্র এনে দেবো। তুমি তোমার অনলাইন ক্লাসে স্টার্ট করো, তোমার বইপত্র টাইম মতো চলে আসবে। আর আমরা যত তাড়াতাড়ি কাজকর্মের মধ্যে ঢুকতে পারবো ততই বেটার। নিপাকে বলবো ও বইগুলো সব গুছিয়ে রাখবে, আর আমরা তো ওবারই যাবই, তখনই নিয়ে আসবো। তোমায় আর শুধু শুধু কষ্ট করতে হবে। তার মানে তুমি আমার কোনো রকম সাহায্য তুমি চাইছো না, তাই তো? হ্যালো, বলি কপতকপতির বকম বকম শেষ হলো? এদিকে খিদে যে পেট একেবারে চুই চুই করছে। নন্দা, ও নন্দা, বলছি তোমার দেওর আর যা তো একে অপরকে একেবারে চোখে হারাচ্ছে। চোখে হারালে তো আমি বেঁচে যাই। সে সাত সকালে দুজনে ঘুম থেকে উঠে পড়ল। এই তুমি ওখানে দাঁড়িয়ে ওদের তাড়া দেবে না তো? দেখো না সিডার কত দূর কি হলো। ওকে খেতে দেব, তারপর ওষুধ দেব। মিঠাই একা ওর ঝামেলা সামলাতে পারবে না। সেই ছোটবেলা থেকে তো দেখছি একটু শরীর খারাপ হলে বাবুর মেজাজ খিটখিটে হয়ে যায়, কারণ কোনো কথা শোনে না। যাও না। দেখছি দেখছি, আমার হয়েছে যত যন্ত্রণা, একসঙ্গে দুজোড়া কপত কপতিকে সামলানো কি মুখের কথা? আমার মাকে আমি রোজ কষ্ট পেতে দেখেছি। আমার মা কিন্তু বিয়েটাকে খুব পবিত্র বলে মানত, কিন্তু রোজ কান্নাকাটি করতো, রোজ কষ্ট পেত। অ্যাটলিস্ট আমি এইভাবে জীবন কাটাতে পারবো না মিঠাই। ঘুমের ঘরে কতগুলো পার্সোনাল কথা বলে ফেললাম আমি তুফান মিলকে। আমি কখনো এত পার্সোনাল কথা কারোর সাথে শেয়ারই করিনি। ভগবান জানে আমার কি হয়ে গেল। তোমাকে কিন্তু এবার কিছু খেয়ে তারপর ওষুধটা খেয়ে নিতে হবে। না না রাজিত, ওষুধের কোনো দরকার নেই, আমি বেরোবো। কি বলছো কি তুমি? একদম খালি পেটে তোমায় বেরোতে দেওয়া যাবে না। আরে কালকে কত জ্বর উঠেছিল বলো তো? রাজিদা প্লিজ, আমি কাল রাতেই ঘরে আটকা পড়ে গেছিলাম। নিশ্চয়ই ওই তুফান মেল তোমাদেরকে সবকিছু বলেছে। আরে আমার কিছু হয়নি, একটু হালকা টেম্পারেচার রাইজ করেছিল, এখন ফিট আছি, ওষুধ লাগবে না আমার। বড়জামাবু, দাদু লাট সাহেব নাতিকে বলো কি লাট সাহেবই বড় দেখানোর জন্য না শরীরে শক্তির দরকার হয়। দাদু লাট সাহেব নাতিকে বলো কি লাট সাহেবই মনে দেখানোর জন্য না শরীরে শক্তির দরকার হয়।
কাল রাতে একেবারে নেতিয়ে পড়েছিল, মাথা যন্ত্রণায় কুকুর ছিল জানো, এত মাথা যন্ত্রণা করছিল। আজ যেন একদম বাড়াবাড়ি না করা হয়, নাহলে মিঠাইও দেখিয়ে দেবে যে মিঠাইয়েরও রাগ আছে। সিদ্ধার্থ শুনলে তো? রাজীব দা, আমাকে এখনই অফিস যেতে হবে, আর এখন তো যদি আমি না যাই আমাকে ইমিডিয়েটলি ল্যাপটপ নিয়ে বসতে হবে, সো এইভাবে আমাকে এখান থেকে বেরোতেই হবে। বড় জামাই বাবু, এই শরীর নিয়ে রাস্তায় বেরোবে গাড়ি নিয়ে? ঠিক আছে, আমি আমি দাদুকে ফোন করছি, দাদু বললে নিশ্চয়ই শুনবে। রাজীব দা, ওকে বেশি পাকামি করতে বারণ করো তো, দাদাকে জানানোর তো কোনো দরকার নেই, শুধু শুধু কেন একটা মানুষকে টেনশন দেবে। আমি কি বাচ্চা নাকি যে নিজের শরীর বুঝতে পারি না? হ্যাঁ, আমার এত বাড়াবাড়ি পছন্দ না মিঠে। রাজিতা, বুঝি ও তোমাদের বাড়িতে যে কাজটা করতে এসেছে সেটা করুক, তারপর যেন নিজের মতো মনে মারা ফিরে যায়। ওকে আমাকে নিয়ে একদম মাথা ঘামাতে হবে, ওকে বলে দেবো, আমার না প্রচন্ড অস্বস্তিকর লাগে এইসব দেখলে। শোনো, আমি আর পারি না ভাই সিদ্ধার্থ, এত উদ্বেগ এত যত্ন, এগুলো অবহেলায় দূরে ঠেলে সরিয়ে দিও না ভাই, অনেক ভাগ্য করে মানুষ এগুলো পায়। যারা একা থাকে তাদের জিজ্ঞেস করো, জানতে পারে। তোমার যে ওই পুলিশ বন্ধু আছে না রুদ্র, ওকে জিজ্ঞেস করো, ও তোমাকে বলবে, বুঝতে পেরেছ? প্রবলেম হচ্ছে রাজিতা, মিঠাইয়ের কনসার্ন গুলো না কেমন অদ্ভুত হয়ে গেছে। মানে দিদিয়া যদি তোমার বিষয়ে এতটা কনসার্ন হয় ইটস নর্মাল, ইটস অ্যাকসেপ্টেবল, কিন্তু আমার আবার সম্পর্কটা সেরকম নয় রাজিতা। আমি বেরোনোর আগে একবার স্ত্রীর সঙ্গে দেখা করে যাই। আসলে রাজিতা, আমি চাই না রাতুল আর স্ত্রী আজকে ওই বাড়ি যাক, কারণ আমার এমনিতে কাল রাতে একটু টেম্পারেচার রাইজ করেছিল। আমি ফেরার পথে বরং একবার ডক্টর আঙ্কেল কাছে গিয়ে চেক আপ করিয়ে নেবো, যদি কোনো টেস্ট করতে বলে করিয়ে নেবো, তাই ভাবছিলাম যে ওরা যদি আজ অ্যাভয়েড করে তাহলে বেটার হয়। হ্যাঁ, এই কথাটা তুমি ঠিকই বলেছ। আচ্ছা সিদ্ধার্থ, তুমি একটু বসো, তোমার দিদিয়া তোমাকে না খাইয়ে ছাড়বে বলে তো মনে হয় না। আমি দেখছি স্ত্রী কোথায় আছে। সিদ্ধার্থ, পালিয়ে যেও না ভাই, দয়া করে। তোমার দিদিয়া যদি দেখে তুমি না খেয়ে এখান থেকে চলে গেছো, তাহলে কিন্তু আমাকে আস্ত রাখবে না, কেমন? একটু বসো প্লিজ। একটু বারান্দায় ছিলাম রে। বল, বারান্দায় দাঁড়িয়ে ছিলিস ফোন ছাড়া? তুই সেলফি তুলছিলিস না, কি হয়েছে বলতো তোর? নিপা,
ওসব এখন আর ইচ্ছে করে না রে। আচ্ছা তুই বল, ওদিকে সবকিছু ঠিক আছে তো? তুই ভালো আছিস শ্রী? হ্যাঁ ভালোই আছি। আচ্ছা শোন না, বলছি কাল রাতে এখানে দাদা ভাই এসেছে আর বাড়িতে কাউকে কিছু না বলে এসেছে। এখানে আসার পর আবার জ্বরও হয়েছে। তুই একটা কাজ কর, তুই হ্যাঁ তুই বরং বাড়িতে সবাইকে বল আমি আজকেই যাচ্ছি না, এক দুদিন পরে একেবারে যাবো, ঠিক আছে? বলছি তুই প্লিজ আমার বইগুলো একটু গুছিয়ে দিবি, রাতুল যাবে বলছে, তাহলে তুই একেবারে আমার বইগুলো নিয়ে ওর সাথে চলে আসবি। শোন না, এখানে মিঠাই আছে আর মিঠাইকে তো আমি কোনোভাবেই এত তাড়াতাড়ি যেতে দিচ্ছি না, আর তুইও যদি আসিস তাহলে তুই আমি মিঠাই দিদিয়া চারজনে মিলে খুব মজা করবো, চলে আয় বুঝলি। না না শ্রী, রাতুলকে পাঠানোর কি দরকার? রাতুলকে পাঠাতে হবে না, আমি বরং বাবাকে বলছি, বাবা তোর বই টইগুলো গুছিয়ে দিয়ে আসবে। কিন্তু তুইও তো আসবি, আর শুধু শুধু কাকাইকে কেন ব্যস্ত করবি? না শ্রী, আমার না আজকে যেতে একদম ইচ্ছে করছে না। আর তাছাড়াও জানিস মা বলছিল কি সব দোকান টোকানে যাবো, তো আমাকে মায়ের সাথে যেতে হবে রে। আমি বাবাকে বলছি, বাবা সব গুছিয়ে দিয়ে আসবে তোকে। তাহলে তুই আমাদের এখানেও আসবি না? ও আমি বুঝেছি, তুই আমার কথা মানবি না তো? রাতুলের সাথে কথা বলবি।